কিন্তু বড় কাজ। আমরা বিজনেস কার্ড দেখলাম, ওকে ফাইলে যাই, নিউতে যাই, লেটার হেড। হোয়াট ইজ লেটার হেড? কম্পোনেন্ট প্যাড যেটাকে বলি আমরা, চিনি প্যাড হিসেবে যেটাকে বলি, সেটাই হচ্ছে আসলে কি লেটার হেড। আর লেটার হেড ভিন্ন কিছু না, সেটা তৈরি করতে হয়। সাধারণত লেটার হেড বলার কারণ হচ্ছে লেটার সাইজ এটা কাজটা করি, কিন্তু কেউ যদি বলে এ ফোর সাইজ করতে হবে, এ ফোর সাইজ করে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো লেটার হেডটা আমরা পাই খুব সিম্পল, মাপটা এখানে দেওয়াই আছে। কোথায়? এই যে ইন্টারন্যাশনাল পেপারে যাই, সরি ইউএস পেপারে যাই, ইউএস পেপারে গেলে লেটার সাইজটা অটোমেটিকলি দেওয়া আছে। সেভ ওকে কালার 300 রেজলিউশন 8 বিট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ওকে ইঞ্চিতে সব আছে, দেন আমরা ওকে করে দিই, চলে আসে, তাই না? তাই কি না, আমাকে বাড়াই নিতে হবে এবার, ঠিক আছে? ফাইলে যাই, এতে যাই, ওকে। আমরা কত করে বাড়াই নিব? এই লেটার হেড বা ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে সাধারণত ব্লিডের প্রয়োজন পড়ে না, কিন্তু আমরা ভদ্রতা করে নেই, ঠিক আছে? তো আমরা ভদ্রতা করে নেই, কীভাবে নিব তাহলে? 0.25 করে বাড়াবো। তো 8.5-এর যদি 0.25 বাড়ে কত হয়? 8.75 হয় না? 75, একটা 5 কেটে দিলাম, আবার 11.25 হয়, তাই না? 25, দেন হিট ওকে। ওকে, এইবারে আমরা কাজ করব। বলেছিলাম যে আমরা আমাদের কখনোই প্রফেশনালি এই টুলটা প্রয়োজন পড়ে না, তবে মাপঝোপ নেওয়ার ক্ষেত্রে এই টুলটা খুব বেশি প্রয়োজন পড়ে। এখন সেটা আমরা দেখবো কীভাবে নিতে হয়। এখানে আসি, ফিক্সড সাইজ স্টাইলটা নেই, নিলাম। এখানে আমরা দিব কত? 0.125 ইঞ্চি। এই পাশে আমরা সেম 0.125 ইঞ্চি। এখন বলতে পারেন 0.125 কেন নিলাম? আমরা তো ব্লিড নিয়েছিলাম 0.25, তাই না? বিষয়টা হচ্ছে আমাদের দুই দিকে কিন্তু হাইট আছে, দুই দিকে কিন্তু উইথ আছে, তাই না? উইথ এবং হাইট কোন দিকে আছে? দুই দিকে আছে না? দুই দিকে যেহেতু যদি থাকে, তাহলে আমাদেরকে দেখাইতে হবে কোথায়? দুই দিকে দেখাইতে হবে না? দুই দিকে দেখালে তাহলে উইথ, উইথ নিয়েছি আমরা কত? 0.125 যোগ হাইট কত? মানে যোগ আবার একটা উইট আছে না, ডান পাশে একটা উইট আছে না, বাম পাশে একটা উইট আছে? আমরা একটা উইট নিলাম, এই পাশে একটা উইট নিলাম, আবার এই পাশে একটা উইট নিলাম, যে দুই পাশে উইট নিলাম, এই পাশে একটা উইট, এই পাশে, এই পাশে একটা উইট, এই পাশে একটা উইট, এই পাশে একটা উইট, তাই না? আপ এবং ডাউনে। এখানে 0.125 যোগ করেন, এখানে নিচে 0.125 যোগ করেন, কত হয়? 0.25। আবার এই পাশে কি? ডান পাশে হাইট আছে, বাম পাশেও হাইট আছে, আমরা এইভাবে নিয়ে নিছি। এখন আমরা দেখি কিভাবে, হাউ ইট ওয়ার্কস। এবারে আমরা ক্লিক করলাম, দেখেন এটা ফিক্সড একটা বসে গেছে, বড় করে জুম করে আমরা করে নিলাম। এখানে রুলারটা দিয়ে আমরা টেনে নিব, রুলার না থাকলে কন্ট্রোল আর, মনে আছে? রুলার না থাকলে কন্ট্রোল আর। এবার আমরা ওইখানে যে কর্নারে ক্লিক করি, আবার কি করব, রুলার নিয়ে নিব, বুঝতে পারছি? এবারে আমরা সেফটি রেটে নিব, যে এর বাইরে টেক্সট যাবে না, ডিজাইন যাবে বাট টেক্সট যাবে না। তো এটার জন্য আমরা কি করব, এখানে একটা 1 কমাই দিব, 0.25 করে নিব। এবার মানে একটু বেশি জায়গা নিব, যাতে অনেক সময় হয় যে বড় জিনিস কাটতে গেলে বেশি যদি জায়গা নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে ডিজাইনটার লেখাটার উপরে হাত পড়বে, এই জন্য একটু বেশি জায়গা আমরা নিয়ে নিব। দেন ক্লিক করলাম, আবার এবার একটু ক্লিক করে এবার দেখেন বড় আসছে, তাই না? আবার এটাকে রুলার নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের কি সেফটি এরিয়া, যেমন আমরা ইসে নিতাম, এবার বিজনেস কার্ড নিতাম, ঠিক আছে? বুঝতে পারছি? এবার আমরা কি করব, আবার রুলারটাকে টান দিব, রুলারটাকে টান দিব, ঠিক আছে? দ্যাটস গুড। কার বুঝতে সমস্যা আছে? ওকে, তাহলে এবার আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। আমরা এবার কি পেলাম, খুব সুন্দর করে অবজেক্টটা পেয়ে গেছি। এবার আমরা কি করব, ব্লিড নিব এবং ডাইকাট নিব। তো তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডের জন্য শেপ নিলাম, কালারটাকে হোয়াইট করে দিই, পিওর হোয়াইট। আমরা আপনাদেরকে বলেছিলাম কালার কোড ব্যবহার করতে, তাই না? কালার কোড ব্যবহার করতে, এটা আছে, নিলাম ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, নিলাম নাম দিব কিটার, বিজি ব্যাকগ্রাউন্ড সংক্ষেপ লিখলাম, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, বিজি, ওকে ফাইন। দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিব, এটা
কারণ কি আমাদের কোনো নর্মাল লেয়ার থাকতে পারবে না, যা থাকবে সেটা কি থাকবে, শেপ অথবা টেক্সট থাকবে, তাই তো? ওকে, এবার আমরা এটাকে লক করে দিই যাতে নড়াচড়া না করে। ফাইন, এবার আমরা কি করবো, ব্লিড এরিয়াটা নিব। ব্লিড এরিয়ার জন্য আমরা একটু ক্যাটকেটে কালার নিলাম, কারণ ইয়েলোটা নেই, নিয়ে যাতে একটু একটু অন্য ধরনের কালার, যে কালারটা আমরা ডিজাইনে ব্যবহার করবো না, এই জিনিসটা আমরা এখানে নেওয়ার চেষ্টা করবো। নিলাম, এবার আমরা বাইরে ক্লিক করবো যাতে সিলেকশন না থাকে। এরপরে আমরা আবার শেপ টুলে আছি, শেপ টুল থেকে আবার এটাকে পরেরটা নিয়ে নিলাম, এই যে নিয়ে নিয়েছি। তো এখন এই দুইটি লেয়ারকে আমরা কি করবো, ধরে ফেলবো, সিলেক্ট করে নিব, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম, হয়ে গেল। এবারে শেপে থাকার অবস্থায় রাইট ক্লিক করে স্ক্রিনের উপরে রাইট ক্লিক করে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, হয়ে গেছে। এটার নাম হচ্ছে কি, ব্লিড এরিয়া। কি নাম? ব্লিড। ওকে, কন্ট্রোল দিয়ে কি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্টার, কন্ট্রোল জি গ্রুপ, এরপরে হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট, এন্টার, এটা নিলাম। এবার আমরা নিব ডাইকাট এরিয়া, কোন এরিয়া থেকে কাটবো সেই জায়গাটা নিব। তাহলে ফিল্টার অফ করে দিই, খুব সহজ জিনিস। আমরা একটু ভিন্ন ধরনের কালার নিই, ধরুন রেডটা নিলাম, এবং এটার পয়েন্টটা আমরা জাস্ট 1 পিটি নিলেই এনাফ। ওকে, এইবার ঠিক এই বরাবর, যে বরাবর আমরা সেফটি এরিয়ার পরের যে বরাবরটা সেটা নিয়েছিলাম সেটা আর কি, এই যে। এখন আমাদের এখানে 1 পিটি আছে, এটা কোনো রাউন্ডেড হয় না, এটা সাধারণত কর্নারই হয়, ঠিক আছে। এটার নাম কি, ডাই কাট, কাট, কন্ট্রোল জি গ্রুপ লিখলাম, ডাই কাট। এবারে হচ্ছে আমরা যখন ডিজাইন করবো তখন এদিকে অফ রেখে আমরা ডিজাইন করে ফেলবো। ওকে, সাধারণত ফ্লায়ার লেটারের ডিজাইনে শুধুমাত্র কোম্পানি ইনফরমেশনগুলো থাকে, যেমন ফোন নাম্বার, অ্যাড্রেস, ঠিক আছে, ওদের ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, হ্যাঁ, এইসব কিছু থাকে, কন্ট্যাক্ট করার জন্য যেগুলো থাকে সেগুলো থাকে, আর লোগো থাকে কোম্পানির। আমরা যদি স্যাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। আমাদের বেস্ট স্যাম্পল দেখার জায়গাটা হচ্ছে গ্রাফিক রিভার লেটার হেড, লেটার হেড ডিজাইন। এই যে দেখা যাচ্ছে শুধু শুধু লেটার হেড আছে। এখন একটা বিষয় একটু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যদি ডিজাইন শেখেন অবশ্যই আপনাকে ওয়ার্ডে ডিজাইনটা করতে হবে। ওয়ার্ডে না করলে কিন্তু ক্লায়েন্ট নিবে না, ক্লায়েন্টের ওয়ার্ডে একটা ফাইল চাই, ঠিক আছে। সে সবসময় প্রিন্ট করে নিবে বা ই করে নিবে এমন না, সে প্রিন্ট করে রাখবে কিন্তু তাকে একটা ওয়ার্ডের ফাইল আপনাকে প্রোভাইড করতে হবে। সেহেতু ওয়ার্ডে সেম ডিজাইনটা নিতে পারেন, এমন করেই ফটোশপে ডিজাইনটা করবেন বা ইলাস্ট্রেটর ডিজাইনটা করবেন, ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা। ওয়ার্ডে যদি প্লে করতে পারেন, ওয়ার্ডে কিন্তু ফাইলগুলো পাওয়া, দেখেন এখানে তিনটা ফরম্যাটে পাওয়া, তিনটা ফরম্যাটে, এআই, ইপিএস, তারপর কি ওয়ার্ডে, এবং করে চারটা ফরম্যাটও দেওয়া থাকে অনেক সময়, ইনডিজাইনে দেওয়া থাকে, ফটোশপে দেওয়া থাকে, হ্যাঁ, এটা দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই। এই যে A4 সাইজ এবং ইউএস লেটার সাইজও আছে, ঠিক আছে, সেটাও হতে পারে। এই যে লেটার হেড ডিজাইনে খুব বেশি কিছু লাগে না, খুব সহজ ডিজাইন, বাট এটাতে আপনি খুব সহজে ক্লায়েন্টকে ই করতে পারবেন। ফাইবারে কাজ করতে চাইলে এটাতে আপনি $25 কাজ করতে পারবেন, এত স্মুথলি কাজ করতে পারবেন। সো আপনারা যদি চেষ্টা করেন যে না আমি এখানে কিছু করবো বা এটা দিয়ে, এই ডিজাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাতে আমরা করতে পারবো। আচ্ছা, এবার আমরা আসি ফ্লায়ার ডিজাইনে, তাই না? ফ্লায়ার ডিজাইনটা হচ্ছে কি, আমরা বাংলায় বলি যেটাকে লিফলেট, বাংলা লিফলেট হলে কেমন, মানে আমরা লোকালি বলি লিফলেট আর কি, ঠিক আছে। তো ফ্লায়ার বানানোটা দেখি, ফ্লায়ার, ফ্লায়ার টেমপ্লেট, ফ্লায়ার আমাদের প্রচুর ডিজাইন করতে হয়, সেহেতু এই এই যে দেখেন পার্টি ফ্লায়ার আছে বা এই ধরনের ফ্লায়ার আছে, সেই ফ্লায়ারগুলো আমরা দেখি আর কি। ওকে, আমরা একটু কর্পোরেট ফ্লায়ারটা দেখি, কর্পোরেট ফ্লায়ার। কর্পোরেট ফ্লায়ারটা সাধারণত হয় কর্পোরেট কোনো ইভেন্ট নিয়ে অথবা তাদের কোনো অফার নিয়ে কিংবা তাদের সার্ভিস নিয়ে, দেখা যাচ্ছে এটা 2 পিটি হতে পারে, দুই পাশেই হতে পারে, মানে ব্যাক পেজ এবং ফ্রন্ট পেজে হতে পারে, দুটো বিষয়ে আপনাদের হতে পারে। সো আপনারা খেয়াল রাখবেন।